BD-08 বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাসল্ট রাইফেল। এটা মূলত চীনা টাইপ 8-1 রাইফেলের বাংলাদেশি সংস্করণ। টাইপ 8-1 এবং BD-08 রাইফেল দেখতে অনেকটা এক, তবে এর মধ্যে অনেক পরিবর্তন করা হয়েছে। যেমন এতে ফিক্স গ্যাস অপারেটরের বদলে ফ্লোটিং গ্যাস অপারেটর ব্যবহার করা হয়েছে, যা ঝাঁকি কমাতে সাহায্য করে। এছাড়া এর কার্যকারী দূরত্ব প্রায় 500 মিটার। এর দ্বারা গ্রেনেড নিক্ষেপ করা যায়। এতে আধুনিক সাইট ও লেজার ব্যবহার করা যায়। এটি 500 মিটার দূরত্ব পর্যন্ত 99% নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। BD-08 বাংলাদেশের সমরস্ত কারখানায় তৈরি করা হয়। 1981 সাল নাগাদ পিপলস লিবারেশন আর্মি PLA কর্তৃক চীনে টাইপ 8-1 অ্যাসল্ট রাইফেল সার্ভিসে চালু করা হয়েছিল, কিন্তু 1980-এর দশকের শেষের দিকে পর্যন্ত তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। এটি সোভিয়েত SKS কার্বিন এবং টাইপ 56 রাইফেল, যা একটি চীনা লাইসেন্সপ্রাপ্ত নির্মিত AK-47 ধরনের রাইফেল, এর প্রতিস্থাপিত রূপ। 1980 সালে মাঝামাঝি সময়ে চীন ও ভিয়েতনামের সীমান্ত বিরোধের সময় এটি প্রথম যুদ্ধের ব্যবহারে আসে। PLA তার টাইপ 8-1-এর বেশিরভাগগুলো বর্তমানে টাইপ 95 অথবা টাইপ 03 সিরিজের সাথে প্রতিস্থাপিত করেছে, যদিও এটি এখনও রক্ষণাবেক্ষণ এবং সশস্ত্র পুলিশের চীনে ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর অন্তর্গত বাংলাদেশ সমরস্ত্র কারখানায় এর নকশা সংস্করণ ও পরিমার্জনার মাধ্যমে 2008 সাল নাগাদ BD-08-এর উৎপাদন শুরু হয়। বাংলাদেশ সমরস্ত্র কারখানার প্রতিষ্ঠার কাজ প্রথম শুরু হয় 1968 সালে চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায়। 1970 সালে 6 এপ্রিল প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক প্রতিষ্ঠার কাজ শুরু হয়। 1998 সালে এটিকে আর্মি চিফ অফ স্টাফ সেক্রেটারির মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় এবং পুরো প্রতিষ্ঠানটিকে নতুন করে সাজানো হয়। 2004-2005 অর্থবছরের রাইফেল BD-08 প্রস্তুতির পরিকল্পনা শুরু হয়, যা সফলতা পায়। 2008 সাল থেকে বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে BD-08 উৎপাদিত হচ্ছে। এই রাইফেলটি বাংলাদেশের পরাই সকল বাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে এবং সফলতার সাথে সকল বাহিনী বিভিন্ন কার্যক্রম সম্পূর্ণ করছে। ব্যবহারকারী বাহিনীগুলো হলো বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাংলাদেশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাসমূহ। BD-08 শুধুমাত্র একটি রাইফেল না, BD-08 একটি সাব মেশিন গান। এর ওজন 3.5 কেজি, অ্যামুনেশন 7.62 মিলিমিটার, এর কার্যকারী দূরত্ব 400 মিটার, ফায়ারিং রেট 550 রাউন্ড প্রতি মিনিটে, এর ম্যাগাজিনের 30 রাউন্ড অথবা ড্রামের 45 রাউন্ড ম্যাগাজিন ধারণ ক্ষমতা আছে। এছাড়া এতে AK-47 বা AKM সিরিজের যে কোনো মডেলের ম্যাগাজিন ব্যবহার করা যায়। বাংলাদেশ সেনাবাহিনীতে এই রাইফেলটি সর্বোচ্চ মাত্রায় ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সকল পর্যায়ে প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন অভিযান, অপারেশন এবং অন্যান্য আঙ্গসাংগঠনিক সকল ক্ষেত্রে এই রাইফেলটি সাফল্যমণ্ডিতভাবে ব্যবহৃত হয়ে আসছে।